প্রসাদ নিচু করে আমারও একটা আছে আমাদের ঘুম ভেঙে গেছে ভোর 4:30টার সময় আমাদের গাড়ি আসার কথা ছিল 5:30টা এখনও গাড়ি আসেনি সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে এখন কটা বাজে দাঁড়া দেখি বলছি এখন 6:08 বাজে আমরা যাব এখন জঙ্গল সাফারিতে তো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা পরিবেশটা না এখানে এত সুন্দর লাগছে পাখিদের কিচিরমিচির কিচিরমিচির শব্দ শুনে অনেক সকালে আর ঘুম ভেঙে গেছে তো চলো চেক করতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাদের এই জার্নিটা কেমন লাগছে অতি অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখি অপেক্ষা করি কখন আমাদের গাড়িটা আসে আমাদের গাড়ি চলে এসেছে আমরা একটু দূরে আছি আমার পেছনে তিনজন আর বাবা সামনে বসেছে আর ওইগুলো যাচ্ছে না বলে কি রাস্তা খারাপ সেজন্য গেল না চলো যদি কোনো কিছু পাই সামনাসামনি পাবো আর পাঁচটা ওয়াস্টা ওরা সব আলাদা আলাদা ওয়াস্টা ওর গুলোতে গন্ডারটা পাওয়া যায় ওখানে সলফিট করানো আছে করানো আছে জলসই দেখেছ ময়ূরটা হ্যাঁ চলো প্রথমে একটা দর্শন হলো ময়ূরের দুটো ময়ূর আমার দেখতে পারলাম চলো আর কি কি আমার জন্য অপেক্ষা করে আছে ইয়া হয়ে গেলে
হ্যাঁ চলুন, আমরা এসছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে একটুখানি উঠে দেখি কিছু দেখা যায় কিনা, ওখানে কেউ তেমনভাবে কিছু দেখিনি। চলো আমরা তাও একটুখানি ঘুরু ঘুরু করে আসি। ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম দুজন পাহারাদার এদিক ওদিক করে বসে রয়েছে, ঘরে চটে চলে আসলো। এখানেও একজন রয়েছে, দেখো বাবা, মানে এদের ডিস্টার্ব করা ঠিক হবে না। চলো, ওখানে একজন বসে আছেন, তিনি আমাদের বললেন যে বিকেলবেলার দিকটা আপনারা যদি আসতে পারেন তাহলে এখানে ময়ূর কিংবা হরিণ, যদি কপাল ভালো থাকে হাতিও দেখতে পারবো। কিন্তু আমাদের কপাল অতটা আজকে শিখেছিলেনি, সেই জন্য আর কিচ্ছু দেখতে পারলাম না। খুব সুন্দর লাগছে, এখানে বসে থাকলে চোখটা খুব আরাম পাবে। আর যাই হোক, আমরা তো কলকাতা থাকি, এত সবুজ তার চোখে দেখতে পারি না। আছে, মিলছে না। এটাকে হর্নবিল না? ওই তো গাছটা দেখ, খুব সুন্দর। উফ, চলে গেছে। অনেকটা পালক আছে, এই কারণে আমার এত পাহাড় ভালো লাগে আর জঙ্গল ভালো লাগে। এত সত্যি চোখে পুরো শান্তি পেলাম। ব্যাক টু প্যাভিলিয়ন, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের এই জঙ্গল সাফারি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস চ্যানেল। আর আমার চ্যানেল যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণভাবে এনজয় করো। আজকের মতন টাটা।